যশোরের কেশবপুরের নতুন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসায় নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোয়াজ্জেম হোসেন তিনি বলেন নতুন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসায় সহ সুপার নিরাপত্তা কর্মী আয়া ও বিজ্ঞান বিভাগের জন্য ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমি নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পেরে নিরাপত্তা কর্মী পদে আবেদন করি আবেদন করার পর মাদ্রাসার সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে আমাকে বারো লাখ টাকা জোগাড় করতে বলা হয় নিয়োগপত্র বাছাইয়ের আগে সুপার জানায় তার অন্য প্রার্থী ঠিক হয়ে গেছে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি প্রতিটি পদের বিপরীতে আট থেকে ১২ লাখ টাকা করে প্রায় চল্লিশ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করা হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে মাদ্রাসা সুপার আব্দুল সাত্তার নিয়োগ বোর্ড গঠনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আমাকে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য কোনো পত্র দেওয়া হয়নি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ওই নিয়োগ বোর্ড স্থগিত করার দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন নতুন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি সদস্য আব্দুল্লাহ হেলবাকী আব্দুর রহিম আব্দুর রহমান ও হাবিবুল্লাহ তারা জানায় আগামী দোসরা ফেব্রুয়ারি মাদ্রাসায় চারটি পদে যে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি নিয়োগ বোর্ড স্থগিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগের বিষয়ে মুলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল সাত্তার বলেন আগামী দোসরা ফেব্রুয়ারি নিয়োগ বোর্ড করার জন্য কাউকে কোনো পত্র দেওয়া হয়নি সংবাদ সম্মেলনে চারটি পদে যে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে সেটি মিথ্যা ও বানোয়ার ষড়যন্ত্রভাবে মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্য মোয়াজ্জেম হোসেন এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান বলেন ওই মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে